বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও জেলা শাসক মৃদুল কুমার যাদবের উপস্থিতিতে বৃহস্পতিবার পাথারকানি সমষ্টির দোহালিয়া ফরিদকোনা বেশকটি সরকারি কাজের শুভ শিলান্যাস সহ উদ্বোধন করা হয়। এদিন উক্ত ত্রিপিতে একটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দ্বারোদ্ঘাটন সহ কৃষি জ্ঞান কেন্দ্র তথা প্রশিক্ষণ আবাস ও প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনস্থ ফাকুয়া বিনু দিতা সড়কের কাজেরও শিলান্যাস করা হয়। এ মর্মে এদিন প্রথমে ফিতা কেটে স্থানীয় শিববাড়ি সংলগ্ন স্থানে একটি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র উদ্বোধন করেন অতিথিরা। এই কেন্দ্রটি পাথারকান্ডির সুসংহত শিশু উন্নয়ন পরিষেবার অধীনে কাজ করবে। এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে 25 লক্ষ টাকা। পাশাপাশি মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জমি দান করেন দোহালিয়া ফরিদকোনা জিপির সভাপতি দীপঙ্কর দে ও ওনার পরিবারের লোকেরা। এ মর্মে দীপঙ্কর বাবু বলে তার প্রয়াত পিতা দীপেশ চন্দ্র দের স্মৃতিতে জমি দান করেছেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাম লোয়ার পোয়া ব্লকের ভিডিও নেহাত হালই, পাথারকান্ডি আইসিডিএস প্রকল্পের সিডিপিও মণিদীপা দে, কৃষি বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার প্রশান্ত দাস, জাকির হোসেন, মনোজ দেব চৌধুরী প্রমুখ। এদিন শিলান্যাস পর্বের আনুষ্ঠানিকতা শেষে একটি উদ্বোধনী সভা হয়। এতে নিজ বক্তব্যে জেলা শাসক বলেন, আজকের দিনটা স্থানীয় ত্রিপুরা জনগণের কাছে তাৎপর্যপূর্ণ একটি দিন। একসঙ্গে তিনটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস পর্ব সম্পন্ন হয়। তিনি আরো বলেন, মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ফলে উপকৃত হবেন স্থানীয় এলাকার শিশুরা এবং কৃষি কেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রত্যন্ত এলাকার কৃষকেরা লাভবান হবেন। তাছাড়া এদিন জেলা শাসক প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক নির্মাণের কথাও নিজ বক্তব্যে উল্লেখ করেন। পরে অনুষ্ঠানের মধ্যমণি বিধায়ক কৃষ্ণেন্দু বক্তব্য দিতে গিয়ে বলেন, রাজ্যে এক দিগন্তের সূচনা করেছেন রাজ্যের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রাজ্যের শৈক্ষিক পরিবেশের ভিত্তি মজবুত করবে। বিধায়ক এদিন জেলা শাসককে অবগত করান যে দোহালিয়া এলাকার কৃষি ক্ষেত্রের অনেক সুনাম রয়েছে, তাই এখানে কৃষি কেন্দ্র স্থাপনে প্রত্যন্ত এলাকার কৃষকেরা অনেক উপকৃত হবেন বলেন বিধায়ক। পূর্বে এখান থেকে গোটা জেলায় শাসক সবজি যোগান দেওয়ার হতো, কিন্তু বানরের উপদ্রব বেড়ে যাওয়াতে স্থানীয় কৃষি ক্ষেত্রের অনেক ক্ষতি হয়েছে। আর এটা হবে না কেন, সংরক্ষিত বনাঞ্চল অবৈধ দখলদারদের অধীনে চলে গেছে। তবে এদিন বিধায়ক দীপ্ত কণ্ঠে বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আমলে উচ্ছেদের মাধ্যমে বনাঞ্চলের সড়ক ফিরিয়ে আনা হবে। কৃষ্ণেন্দু পাল এদিন সড়ক নির্মাণের কাজে কোনো অপশক্তি বাধা প্রদান করলে জেলে পুড়িয়ে দেওয়ার শাসানি দেন, কেননা বিগত দিনে এই রাস্তা নিয়ে অনেকে রাজনীতি করেছেন, কিন্তু দোহালিয়া থেকে বিনোদিনীর সড়কটি তিনি মঞ্জুর করিয়েছেন বলেন। বিজেপির পরিচালিত সরকার বরাদ্দ করেছে সড়ক নির্মাণের অর্থ, তাই তিনি সবাইকে কাজে সহযোগিতা করার আহ্বান জানান। এখানে কোনো অপশক্তি উস্কে দেওয়ার কাজ করলে তা মোটেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন বিধায়ক। তিনি আরো বলেন, যদি রাজনীতি করতে হয় তাহলে উন্নয়নের রাজনীতি করুন। সমগ্র পৃথিবী একটা পরিবার, আমরা সবাই ভাই ভাই, আমরা মানব জাতি বিশ্বের শ্রেষ্ঠ জীব, আর জাতপাত ও ধর্মের রাজনীতি চলবে না। আজমল কখনো রাজ্যের শাসনে আসীন হতে পারবেন না বলেন কৃষ্ণেন্দু। এর আগে এদিনের সভায় দক্ষিণ করিমগঞ্জের যুবক আকবর আলী মঞ্জুরিকৃত নতুন সড়ক নির্মাণের কাজে কিছু দুষ্কৃতীরা বাধা প্রদানের প্রয়াস করছে, তাই এদেরকে প্রতিহত করার জন্য তিনি জেলার শাসক ও বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন, 9 কিলোমিটারের এই সড়কের কিছু অংশ দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে পড়েছে আর সেখানে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে দুষ্কৃতীরা নানাভাবে হয়রানির প্রচেষ্টা করছে বলে অভিযোগ করেন। এমনকি করোনাকালে ওই সড়কে একটি গেট বসানো হয়েছিল, কিন্তু কিছু ভ্রষ্ট লোকেরা এই গেটকে আধার করে হিন্দুস্থান ও পাকিস্তান করে দিয়েছিল, যা মোটেই কাম্য নহে। পরিশেষে বলেন, বর্তমানে উন্নয়ন হচ্ছে, কিন্তু কংগ্রেস জমানায় জনগণ সড়ক নির্মাণের জন্য রাস্তায় বসে ধর্ণা কার্যসূচি করেছেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভিডিও নেহাত হালই, এগ্রিকালচার বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার প্রশান্ত দাস, স্থানীয় প্রবীণ বিজেপি কর্মী রবীন্দ্র পাল, বিধান দে প্রমুখ। সভার প্রারম্ভে অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করেন লক্ষণ চন্দ্র দাস, সুরজ ভৌমিক, রেবা ভৌমিক, শান্তা ভৌমিক, নিতাই দত্ত, নান্টু নাথ, রিতেশ চন্দ্র দাস, কার্তিক মণি দাস, শীতেশ ভৌমিক প্রমুখ। শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন সভার সভাপতি তথা ফরিদকোনা দোহালিয়া জিপি সভাপতি দীপঙ্কর দে। উল্লেখ, কৃষি কেন্দ্রের বরাদ্দ অর্থ মূল্য হল 84,18,509 টাকা এবং ফাকুয়া বিনোদিনা রোডের জন্য 4,68,59,965 টাকা মঞ্জুর হয়েছে। সমগ্র পৃথিবী একটা পরিবার, এখানে কোন জাতপাত আর ধর্মের কোন রাজনীতি নেই, আমরা সবাই ভাই ভাই, বন্ধু,
আমরা মানব জাতি বিশ্বের শ্রেষ্ঠ জীব মানুষ, আমরা মানব হিসাবে বাঁচতে চাই, আমরা রাজনীতি করি না। আপনারা দেখবেন নির্বাচন আসলে বকরউদ্দিন আজমল সাহেব আসবেন, বলবেন উনার জন্য দোয়া করার জন্য, উনি নাকি আসামের মুখ্যমন্ত্রী। আমি বলতে চাই উনি নিয়মে আপনাদের জন্য দোয়া করার খুশি, যে আপনাদের এই যে পিছপড়া যে এলাকা, ওই এলাকার ডেভেলপমেন্ট হোক, যারা গরিব লোক ওনাদের উন্নতি হোক, তার জন্য উনি দোয়া করবেন। উনি শুধু বলেন ওনার জন্য দোয়া করবেন। আমি নেতা আছেন ওনাদের নাম বলতে চাই না, কারণ আজকের এই দিনে রাজনৈতিক কোনো কথা আলোচনা করতে চাই না। আমি সবাইকে একটাই অনুরোধ করবো, আর এইসব জাতপাত বর্ণ নিয়ে রাজনীতি করবেন না, ক্ষমতা তাকে ডেভেলপমেন্টের রাজনীতি করুন। আসামে বতর উদ্দিন কোন দিনও আসতে পারবে না, আসতে পারবে বতর উদ্দিন মুখ্যমন্ত্রী হতে পারবে, কোনো দিনও হতে পারবে। তাই আপনারা নির্বাচন আসে এমন ব্যক্তিকে নির্বাচিত করবেন যে আপনার সমাজের কাজ করবে, যে এলাকার ডেভেলপমেন্ট করবে। প্রধানমন্ত্রী আবাস দিতে সময় হিন্দু মুসলিম দেখে দেওয়া হয় না। দীপঙ্কর বাবু এই এলাকার গাঁও পঞ্চায়েত সভাপতি দেখা গেলেন, হাইয়েস্ট ডেভেলপমেন্ট যদি হয়ে থাকে তাহলে মুসলিম এলাকার ডেভেলপমেন্ট হয়। কংগ্রেস আমলেও কি হয়েছে আমরা দেখেছি। তাই বন্ধুগণ আছে যে এখানে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার করা হয়েছে, এই মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারে শুধু হিন্দুরা হিন্দুদের বাচ্চা নয়, মুসলিমদের বাচ্চা, খ্রিস্টানদের বাচ্চা, বৌদ্ধদের বাচ্চা সবাই পড়তে পারে। তার জন্য করা হয়েছে যাতে আমরা সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে আগাম জেনারেশন। তাই বন্ধুগণ সবাই মিলে সাহায্য করবেন, এবং এই যে এলাকায় যে বাউন্ডারি ফেন্সিং দেওয়া হয়েছে এটা যাতে আরো সুন্দর করে, আমি কন্ট্রাক্টর যে যিনি কাজ করলেন আগে বলছি এটা দাম একটু শক্তিশালী হয়, এটা আজকে করলাম আর দুই মাস পরে দেখলাম এটা ভেঙে গেছে, এরকম যাতে না হয়, এটা আরো শক্তিশালী ভাবে কিভাবে করা যায় নেটটা খুলে প্রয়োজনে আয়রনের নেট বসাবে। এবং প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার আগামী 25 বছর যাতে সুন্দরভাবে তাকে তার জন্য প্রয়াস করবে। পাথারকান্দি থেকে মালিক কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।